সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস হেয়ার আই এম এগেন উইথ মাই প্রবলেম বেস্ট থ্রি আওয়ার টু প্রবলেম জাস্ট ইমাজিন মনে মনে একটা চিন্তা করে নাও যে নট যে এই এজেরই হতে হবে মেইলই হতে হবে তুমি মনে মনে একটা ইমাজিন করে নাও যে এরকম টাইপের একটা পেশেন্ট তোমার কাছে আস আসলো যার কিসের হিস্টরি ছিল হিস্ট্রি ছিল ক্রনিক লিভার ডিজিজের তার মানে তার ক্রনিক লিভার ডিজিজ হওয়ার কারণে লিভারটা প্রপারলি ফাংশন করছে না এখন দেন সাডেনলি সে কী ডেভেলপ করলো কিছু সিমটম ডেভেলপ করলো যেমন স্লারিং অফ স্পিস ব্লারিং অফ ভিশন ট্রেমার কনফিউশন ব্রাউজনেস এবং আলটিমেটলি সে কমাতে চলে গেল এখন এই যে উপরের যে কন্ডিশানটার কথা বলা হচ্ছে এটা ডেভেলপ ডিউ টু ড্যামেজ অফ ম্যাটাবলিক সাইকেল দ্যাট এক্সক্লুসিভলি অকার ইন দ্য লিভার নাও ইউ হ্যাভ টু থিঙ্ক যে এমন একটা সাইকেল যেটা এমন একটা ম্যাটাবলিক সাইকেল যেটা লিভারে হয় শুধুমাত্র লিভারই হয় সেটা হতে পারছে না বলেই তার তার ভিতরে এই কন্ডিশানটা ডেভেলপ করেছে এখন তুমি একটু চিন্তা তো যে তাহলে কী হতে পারে কোন সাইকেলটা হতে পারে যেইটা না হওয়ার কারণে তার এই সিমটমগুলো ডেভেলপ করেছে এখন তুমি জাস্ট একটু তোমার মাথা খাটাও যে তোমাকে কিন্তু ইল্যাবরেটরি সব বলে দিল যে একটা স্পেসিফিক ম্যাটাবলিক সাইকেল যেটা লিভারেই হয় এক্সক্লুসিভলি সেটা অ্যাবসেন্ট এরপরেই কোশ্চেন চলে আসতেছে যে হুইজ ম্যাটাবলিক সাইকেল ইজ অ্যাবসেন্ট হিয়ার তাহলে তুমি এবার বলতো কোন ম্যাটাবলিক সাইকেলটা অ্যাবসেন্ট আমার মনে হয় যে অলরেডি তুমি তোমার কোয়েশন কোয়েশনের আনসার পেয়ে গেছো তাই না এবং হোয়াই ইজ দিস সাইকেল সো ইম্পর্টেন্ট কেন এই সাইকেলটা এত ইম্পর্টেন্ট কেন এবং এই যে তার এই কন্ডিশনটা যে ডেভেলপ করলো এই কন্ডিশনটার নামটাই বাকি দেখো খুবই সিম্পল সিম্পল কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে তোমরা এটার আনসার খুব সুন্দরভাবে গুছায় দিতে পারবা আমি আগেও তোমাদের বলেছি যে নট নেসেসারিলি যে আমি যা লিখেছি তোমাদের তাই লিখতে হবে তুমি আমার চেয়েও সুন্দর করে আনসারটা লিখবা গুছায়ে আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে গেছি যে আমরা জানি এখানে ইউরিয়া সাইকেল অ্যাবসেন তাই না এবং এই ইউরিয়া সাইকেলটা কেন ইম্পর্টেন্ট অ্যাজ বিকজ এই ইউরিয়া সাইকেলের মাধ্যমেই কিন্তু আমরা ফ্রি অ্যামোনিয়াটাকে রিমুভ করে ফেলে আমাদের বডি থেকে অ্যান্ড হুইচ ইজ ভেরি মাছ টক্সিক টু আওয়ার বডি স্পেশালি ফর দ্য নার্ভাস সিস্টেম আর তোমরা তো জানোই যে কন্ডিশনটার কন্ডিশানটার নাম কি দিস কন্ডিশান ইজ কল অ্যামোনিয়া ইনটক্সিকেশান অর এটাকে আমরা বলতে পারি হেপাটিক এন্ড ক্যাফালোপ্যাথি হেপাটিক অ্যান্ড সাফালোপ্যাথি হোয়াট এভার ইউ সে এবং এটা কেন ডেভেলপ করে ডিউ টু হাইপার অ্যামোনিমিয়া এটাও তোমরা জানো হাইপার মানে বেশি অ্যামোনিয়া মানে ফ্রি অ্যামোনিয়া এমিয়া মানে ব্লাড হাইপার অ্যামোনিয়া মানে যখন ব্লাডে অ্যামোনিয়ার পরিমাণ অনেক বেড়ে যাবে তখন এই কন্ডিশানটা ডেভেলপ করবে তো চলো তো দেখি যে যে ফ্রি অ্যামোনিয়া আমাদের এত যে ফ্রি অ্যামোনিয়া নিয়ে আমাদের এত বেশি হেডেক সেটা আমার বডির ভিতরে আসলে আসলো কোথা থেকে কোথা থেকে এটা আসছে প্রডিউসড হচ্ছে কিভাবে দেখো এক নাম্বারেই কিন্তু আছে কি এক নাম্বারে আছে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম আমরা জানি যে অ্যামাইনো যে অ্যামাইনো গ্রুপ যেটা আমার একটা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে যে থাকে এই অ্যামাইনো গ্রুপটাই হচ্ছে রেসপন্সিবল ফর প্রডিউসিং ফ্রি অ্যামোনিয়া এই তাহলে অ্যামাইনোসেড ক্যাটাবলিজম এর এন প্রোডাক্ট হিসেবে আমরা ফ্রি অ্যামোনিয়া পাই এছাড়াও আমরা জানি যে আমার বডিতে পিউরিন পাইরিমিডিন এরকম আরও কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্ট্যান্স আছে যেগুলোর ক্যাটাবলিক এন প্রোডাক্ট হিসেবেও কিন্তু আমরা কি পাই আমরা এই ফ্রি অ্যামোনিয়া পাই এছাড়াও আমার বডিতে কি হয় বডিতে এই যে যখন ইউরিয়া তৈরি হয়ে গেল ইউরিয়া তৈরি হওয়ার পরে কিছু ইউরিয়া আবার ডিফিউশনের মাধ্যমে ব্লাড থেকে ইন্টেস্টাইনে যখন চলে আসে তখন এই ব্যাকটেরিয়াল ইউরেজ এনজাইমের মাধ্যমে এটা ডিগ্রেডেশন হয়ে আবার এই ফ্রি অ্যামোনিয়া তৈরি করে তো এইগুলোর মাধ্যমে আসলে আমরা আমার বডিতে ফ্রি অ্যামোনিয়া তৈরি হয় সবসময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যখনই তুমি কোনো একটা জিনিস তৈরি করলা তার মানে তাকে তো তোমার বডি থেকে আবার ডিসপোজও করে না নাহলে তো তুমি হোমিওস্টেসিস মেনটেন করতে পারবে না মানে ব্যালেন্সটা মেনটেন হবে না তাহলে যখনই তুমি তৈরি করেছো তোমার বডি যখনই তৈরি করেছো ফ্রি অ্যামোনিয়া এটাকে তো তোমার বডি থেকে কোনো না কোনো ওয়েতে বের করে দিতে হবে তাহলে দেখো মেজর রুট অফ ডিসপোজাল কি কীভাবে আমরা বডি থেকে এই অ্যামোনিয়াগুলোকে বের করে দেই এক নম্বরেই কিন্তু চলে আসবে যে ফর্মেশান অফ ইউরিয়া বাই দ্য ইউরিয়া সাইকেল তো ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া ফর্মেশন করে ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রুট এছাড়াও আর কি হতে পারে এটা কিছু ফ্রি অ্যামোনিয়া ইউরিনের সাথে এক্সক্রিট হয়ে যায় অ্যাজ অ্যামোনিয়াম আয়ন আর টেম্পোরারিলি এইটা গ্লুটামেট এবং গ্লুটামাইন হিসাবে আমার বডিতে কিছু কিছু টিস্যুতে স্পেসিফিক্যালি লিভার কিডনি ব্রেইন এগুলোতে স্টোর থাকতে পারে কিন্তু এখন নিশ্চয় তুমি কোরিলেট করতে পারছো যে যদি তোমার বডির এই ইউরিয়া সাইকেলটা কোনো কারণে হ্যাম্পার হয় তাহলে কিন্তু তোমার বডিতে অটোমেটিক্যালি এই অ্যামোনিয়াটা রাইস করবে তো এইবার চলো আমরা অ্যামোনিয়ন টক্সিকেশন পড়তে পড়তে ইউরিয়া সাইকেল থেকে একটা চক্কর দিয়ে আসি তো তোমরা সবাই মোটামুটি জানো যে ইউরিয়া সাইকেলটা কোথায় হয় ইউরিয়া সাইকেলটা আমরা জানি যে এটা এক্সক্লুসিভলি এই লিভারে হয় এবং লিভারের মাইট্রোকন্ড্রিয়া অ্যাজ ওয়েল সাইটোপ্লাজম দুইটা কম্পার্টমেন্টেই হয় এটা কিন্তু তোমাদের এমসি আসে বা তোমরা আমরা তোমাদেরকে ভাই জিজ্ঞাসা করি তারপরে দেখো এই যে ইউরিয়া সাইকেলটা এটা কিন্তু শুরুই হচ্ছে কি দিয়ে একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখন আমরা বলে থাকি যে অ্যাট এ টাইম আমার বডির দুইটা ওয়েস্ট প্রোডাক্টকে কম্বাইন করে আমরা একটা নন টক্সিক সাবস্টেন্স প্রডিউস করি যেটা আলটিমেটলি এটা ইউরিয়া এবং সেটা ইউরিনের মাধ্যমে বের করে দেয় তো খেয়াল করো যে কার্বন ডাইঅক্সাইড কে কিন্তু বের করে দেওয়ার আরেকটা রুট আছে এবং মেইন রুট হচ্ছে রেসপিরেশন আমরা রেসপিরেশনের মাধ্যমে বের করতে পারি কিন্তু হোয়াট অ্যাবাউট অ্যামোনিয়া অ্যামোনিয়ার তো আর কোনো রুট নেই এই ইউরিয়া সাইকেল ছাড়া তাহলে কোনো কারণে যদি তোমার লিভারে কোনো প্রবলেম হয় এবং এই ইউরিয়া সাইকেল যদি হ্যাম্পার হয় এটা যদি পেয়ারমেন্ট হয় ইউরিয়া সাইকেলের আলটিমেটলি দেখো কি হয়ে যাবে তোমার এই অ্যামোনিয়াটা বেড়ে যাবে কারণ তখন এই ইউরিয়াটা তৈরিই হতে পারছে না এইটা রিলেশানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি সেটা হচ্ছে আমরা ভাই ভাইতে ফ্রিকুয়েন্টলি তোমাদের জিজ্ঞাসা করি যে যদি লিভার ডিজিজ হয় তাহলে কি বেড়ে যাবে তো তোমরা ইজিলি বলতে পারবা যে লিভার যদি এটা লিভার ডিজিজ হয় বিকজ ইউরিয়া সাইকেলটা যেহেতু লিভারেই হচ্ছে যদি লিভার ডিজিজ হয় তাহলে অবশ্যই এই অ্যামোনিয়াটা বেড়ে যাবে আর যদি কিডনি ডিজিজ হয় তাহলে কি হবে কিডনি ডিজিজ হলে দেখো ইউরিয়া সাইকেল তো ইন্ট্যাক্ট আছে ইউরিয়া তৈরি হচ্ছে কিডনি ডিজিজ হওয়ার কারণে এটা ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হতে পারছে না তখন তোমার ব্লাডে কি বেড়ে যাবে তখন তোমার ব্লাডে বেড়ে যাবে হচ্ছে ইউরিয়া তাহলে এটা কিন্তু ভোলা যাবে না আমি তোমাদেরকে সেভারেল টাইম এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি যে এভরি ডিজিজ হ্যাজ আ বায়োকেমিক্যাল ব্যাসিস বিহাইন্ড ইট তো অবশ্যই এখানে নিশ্চয় কোনো একটা বায়োকেমিক্যাল ব্যাসিস আছে যার কারণে এই পেশেন্ট যে তোমার কাছে আসলো এই সমস্ত সাইন্স সিমটমগুলো নিয়ে আসলো তাহলে ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে এইটা এটা তোমাকে হয়তো বা এভাবে আসবে যে এক্সপ্লেইন দ্য বায়োকেমিক্যাল বেসিস অফ ডেভেলপিং কন্ডিশান উইথ দ্য চার্ট তুমি ফ্লো চার্টের মাধ্যমে দিলে জিনিসটা অনেক বেশি প্রেজেন্টেবল হয় এই কারণে আমি এখানে মানে ফ্লো চার্টের কথা মেনশান করেছি তো এইটা এই কোশ্চেনের আনসারটা দেওয়ার আগে তোমাদেরকে একটু আমি টিসিএস সাইকেলটা মানে অ্যাসিড সাইকেল বা টিসিএস সাইকেল যেটাই বলো এইটা একটু দেখায় নিয়ে যেতে চাই এবং দেখো স্পেসিফিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বা ফাংশনাল কম্পোনেন্ট অফ টিসিএস সাইকেল ইজ আলফা কিটো গ্লুটারেট এই জিনিসটা একটু মনে রাখো কারণ নেক্সট স্লাইডে যেয়েই আমাদের এইটা লাগবে তো এখন আমি এই বায়োকেমিক্যাল ব্যাসিস অফ অ্যামন ইনটক্সিকেশনটা এক্সপ্লেন করবো আমি ফ্লোচার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তোমরা চাইলে তোমাদের মতো করে লিখে দিতে পারো তো দেখো আমি একটু আগে তোমাদেরকে দেখে আসলাম যে গ্লুটারেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনাল কম্পোনেন্ট অফ টিসিএ সাইকেল তার মানে তুমি টিসিএ সাইকেলটাকে যদি প্রপারলি রান করাতে চাও তাহলে তোমার অবশ্যই এই আলফা গ্লুটারেটটা লাগবে এখন এই ফ্রি এক্সেস ফ্রি অ্যামোনিয়া আমরা জানি যে আমার বডিতে তখন হাইপার অ্যামোনিমিয়া হয়ে গেছে তাহলে ফ্রি অ্যামোনিয়াগুলো যে কি করবে এই আলফা গ্লুটারেটের সাথে যে কম্বাইন হয়ে যাবে স্পেশালি আমাদের ব্রেইন টিস্যুতে এবং আলটিমেটলি গ্লুটামেট তৈরি করবে ফার্স্টে গ্লুটামেট তৈরি করবে আরও যে ফ্রি অ্যামোনিয়াগুলো রয়ে গেল সে এই গ্লুটামেটের সাথে কম্বাইন করবে করে যে গ্লুটামাইন তৈরি করে ফেলবে তাহলে দেখো এই আলফা কিটো গ্লুটারেট কিন্তু তাহলে আর কাজ করতে পারছে না আমি অলরেডি বারবার মেনশন করেছি যে সবচেয়ে বেশি সাফার করে হচ্ছে আমার ব্রেইন টিস্যু তো চিন্তা করো যে তোমার নিউরনে যদি এই আলফা কিটো গ্লুটারেট খুব সবগুলো আলফাকিটো গ্লুটারেটকে যদি ইউটিলাইজ করে গ্লুটামেট এবং গ্লুটামাইন বানায় ফেলে তাহলে আলটিমেটলি আমার টিসিএ সাইকেলটা সাপ্রেসড হবে এবং আমরা জানি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইকেল ফর সাপ্লাইং এনার্জি অর এটিপি ইজ দ্য টিসিএ সাইকেল তাহলে টিসিএস সাইকেল যখনই সাপ্রেসড হয়ে যাচ্ছে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ প্রপার এনার্জি অর এটিপি আমার ব্রেন টিস্যু সাফার এবং এই ব্রেন টিস্যু সাফার করবে বলেই কিন্তু এই সমস্ত সাইন সিমটমগুলো প্রডিউস হবে তো দেখো যথারীতি আমি এখানে তোমাদের রেফারেন্স লিস্ট দিয়ে দিয়েছি তোমরা প্লিজ এটার ভিতর দিয়ে যাবা তোমাদের কনসেপশন আরও ক্লিয়ার করবা এবং তোমাদের যদি কোনো কোয়েশন থাকে প্লিজ তোমরা এখানে যে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবা এছাড়াও আমার যে পেজ আছে সেই পেজে তোমরা চলে যাবা বায়োমালিকুল টু জেনেটিক্সে যে ওখানে কোয়েশ্চেন করবা তারপরে আমাদের আরেকটা গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ সেখানে যে কোয়েশ্চেন করবা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ